নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। ক্লাস 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সামেটিভ পরীক্ষা অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট, তৃতীয় ইউনিট টেস্ট এবং ক্লাস 10 অর্থাৎ 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা কবে হবে তার তারিখ অফিসিয়ালিভাবে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো মধ্যশিক্ষা পর্ষদ থেকে। তো কোন তারিখে কোন পরীক্ষা হবে, অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট কবে হবে, দ্বিতীয় ইউনিট টেস্ট কবে হবে, তৃতীয় ইউনিট টেস্ট কবে হবে, তার সঙ্গে সিলেবাস কী রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, বিস্তারিত আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন শ্রেণীর ছাত্র বা ছাত্রী এবং আপনার স্কুলের নাম কি এবং আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট আছে আপডেটটি জেনে নেবো। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে 17/6/2022 আজকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে রিভাইজড শিডিউল অর্থাৎ পুনরায় একটা শিডিউল দেওয়া হয়েছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সামেটিভ পরীক্ষার অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট, তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার, তার সঙ্গে সঙ্গে 2023 সালের মাধ্যমিক যে পরীক্ষা রয়েছে তার যে টেস্ট পরীক্ষা তারও কিন্তু এই তারিখ দেওয়া হয়েছে। তো আমরা এক এক করে সেটা দেখে নেব, তারপর সিলেবাস কী রয়েছে সেটা জানবো। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি ফার্স্ট সামেটিভ পরীক্ষা। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ফার্স্ট সামেটিভ পরীক্ষা ক্লাস 6 থেকে ক্লাস 10 এর মধ্যে কিন্তু ফাইভও রয়েছে, অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10 পঞ্চম শ্রেণী থেকে একদম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা কবে হবে। উইল বি হেল্ড নট বিফোর 28 জুন 2022, অর্থাৎ 28 জুনের আগে কিন্তু পরীক্ষা হবে না, কিন্তু টু বি কমপ্লিটেড উইথ ইন 6 জুলাই 2022, অর্থাৎ 6 জুলাইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তো 26 জুন পর্যন্ত কিন্তু গরমের ছুটি রয়েছে, 27 জুন থেকে স্কুল খুলবে, অর্থাৎ স্কুল খুলে মানে জুলাই মাসের ফার্স্ট উইকে কিন্তু প্রথম সামেটিভ পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। তারপর সেকেন্ড সামেটিভ পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা ক্লাস 6 থেকে ক্লাস 10 এর মধ্যে কিন্তু ফাইভ রয়েছে, 5, 6, 7, 8, 9, 10 ছাত্রছাত্রীদের পরীক্ষা যেটা হবে সেকেন্ড সামেটিভ উইল বি হেল্ড নট বিফোর 29 আগস্ট 2022, অর্থাৎ 29 আগস্টের আগে কিন্তু দ্বিতীয় সামেটিভ পরীক্ষা শুরু হবে না, কিন্তু বলা হয়েছে টু বি কমপ্লিটেড উইথ ইন 8 সেপ্টেম্বর 2022, অর্থাৎ 8ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু দ্বিতীয় সামেটিভ পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু কমপ্লিট করতে হবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যেও দ্বিতীয় সামেটিভ পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তারপর থার্ড সামেটিভ পরীক্ষা অর্থাৎ তৃতীয় ইউনিট টেস্ট ক্লাস 6 থেকে ক্লাস 9, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লাস 10 নেই, অর্থাৎ ক্লাস 5 থেকে একদম 9 পর্যন্ত 5, 6, 7, 8, 9 এই সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের তৃতীয় সামেটিভ পরীক্ষার কোন তারিখ থেকে হবে। উইল বি হেল্ড নট বিফোর 25 নভেম্বর 2022, অর্থাৎ 25শে নভেম্বরের আগে শুরু হবে না, কিন্তু টু বি কমপ্লিটেড 7th ডিসেম্বর 2022, অর্থাৎ ডিসেম্বর মাসের 7 তারিখের মধ্যে কিন্তু তৃতীয় সামেটিভ পরীক্ষা কমপ্লিট করতে হবে, অর্থাৎ ডিসেম্বর মাসের একইভাবে ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তৃতীয় সামেটিভ পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তারপর 2023 সালের মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের যে টেস্ট পরীক্ষা রয়েছে যেটাকে বলা হয় থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর সিলেকশন টেস্ট ফর এমপিএসসি 2023, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2023-এর টেস্ট যে পরীক্ষা যেটা হচ্ছে ক্লাস 10-এর যে ছাত্রছাত্রীদের পরীক্ষাটা হবে সেটা কবে বলা হয়েছে। উইল বি হেল্ড নট বিফোর 27 নভেম্বর 2022, 17 নভেম্বরের আগে শুরু হবে না, কিন্তু টু বি কমপ্লিটেড উইথ ইন 30 নভেম্বর 2022, অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমরা দেখে নেব সিলেবাস কী রয়েছে, যেটা বলা হয়েছে এখানে যা ইভ্যালুয়েশন ফর ক্লাস 6 to 10 উইল বি অন দ্য এন্টায়ার সিলেবাস, অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 10 মানে ফাইভও রয়েছে, ক্লাস 6 থেকে ক্লাস 10-এর যেটা পরীক্ষা হবে সেটা হচ্ছে সম্পূর্ণ সিলেবাস, এন্টায়ার সিলেবাস, অর্থাৎ পুরো সিলেবাসের পরীক্ষা হবে, অর্থাৎ প্রথম ইউনিট টেস্টে যেমন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের পরীক্ষা হবে, দ্বিতীয় ইউনিট টেস্টে যা সিলেবাস রয়েছে সেই সিলেবাসের পরীক্ষা হবে, তৃতীয় ইউনিট টেস্টে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের পরীক্ষা হবে। তো প্রথম ইউনিট টেস্টে কোন ক্লাসের কতটা পড়া, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আপনাদের কতটা করে পড়া থাকবে সেটা কিন্তু প্রত্যেকটা যে সাবজেক্টের যে বই রয়েছে সেই বইয়ের লাস্ট পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন, শুধুমাত্র ইংরেজি সিলেবাসটা সেটা আপনাদের স্কুল থেকে জেনে নিতে হবে। তো এবার আমরা দেখে নেব ফার্স্ট ইউনিট টেস্টে যে পরীক্ষা হবে তার নাম্বার প্যাটার্ন কেমন থাকবে। তো ফর্মেটিভ যে পরীক্ষা হবে ক্লাস 5 এর ক্ষেত্রে ফর্মেটিভের নাম্বার থাকবে 10, আর ক্লাস 6 থেকে ক্লাস 8 এর ফর্মেটিভের নাম্বার থাকবে 20, আর যেটা লিখিত পরীক্ষা হবে যেটাকে বলা হয় সামেটিভ পরীক্ষা যেটা কিন্তু আপনাদের জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাটায় ক্লাস 5 এর নম্বর থাকবে 10 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 20 মিনিট, আর ক্লাস 6 থেকে ক্লাস 8 এর 15 নম্বরের পরীক্ষা থাকবে, সময় থাকবে 30 মিনিট। সেকেন্ড ইউনিট টেস্টের যে পরীক্ষাটা হবে ক্লাস 5 এর ফর্মেটিভের পরীক্ষা হবে 20 মার্কের, ক্লাস 6 থেকে ক্লাস 8 এর ফর্মেটিভের পরীক্ষা থাকবে 20 মার্কের। সেকেন্ড ইউনিট টেস্টের যে সামেটিভ পরীক্ষা অর্থাৎ যেটা লিখিত পরীক্ষা হবে ক্লাস 5 এর লিখিত পরীক্ষা হবে 20 মার্কের, সময় থাকবে 40 মিনিট, ক্লাস 6 থেকে ক্লাস 8 এর লিখিত পরীক্ষা হবে 25 মার্কের, সময় থাকবে 50 মিনিট। আর থার্ড যে ইউনিট টেস্ট ক্লাস 5 এর ফর্মেটিভের পরীক্ষা হবে 20 মার্কের, একইভাবে 6 থেকে 8 এর ফর্মেটিভের পরীক্ষা হবে 20 মার্কের। আর থার্ড সামেটিভ পরীক্ষা যেটা লিখিত পরীক্ষা হবে সেটা হচ্ছে ক্লাস 5 এর লিখিত পরীক্ষা হবে 50 মার্কের, যেটা
এটা একদম ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের পরীক্ষা হবে। ক্লাস ফাইভ এর লিখিত পরীক্ষা হবে 50 মার্কের, সময় থাকবে 1.5 ঘন্টা। ক্লাস সিক্স থেকে ক্লাস এইট এর লিখিত পরীক্ষা হবে 70 মার্কের, সময় থাকবে 2.5 ঘন্টা। তো এইভাবে কিন্তু আপনাদের প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট এবং তৃতীয় ইউনিট টেস্টের কিন্তু পরীক্ষা হবে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সমস্ত বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। সেই সঙ্গে আপনি কোন শ্রেণীর ছাত্র বা ছাত্রী এবং আপনার স্কুলের নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।